শুক্রবার দুপুরে শিলিগুড়ি পলিটেকনিক কলেজে বিজেপি আশ্রিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে তৃণমূল পরিচালিত ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে। তারা এবিভিপি সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। এদিন তৃণমূল ছাত্র সংগঠনের তরফে এবিভিপির পতাকা কলেজ গেট থেকে খুলে নেওয়া হয়, পোস্টার ছিঁড়ে ফেলা হয়, তার উপর তৃণমূল ছাত্র পরিষদের পতাকা সেটে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এবিভিপির সমর্থকরা। এ বিষয়ে এবিভিপির মহানগর সম্পাদক অনিকেত দে সরকার কি বলেছেন শুনুন। অন্যদিকে এবিভিপির মহানগরের কার্যকর্তা প্রণয় দত্ত কি বলতে চাইছেন শুনে নেওয়া যাক। কতজন মিলে তোমাকে মারধর করেছে? মিনিমাম 10-12 জন আমার উপর অত্যাচার করলো। এইভাবে মানে আচমকাই হামলাটা কেন? আচমকাই হামলাটা করলো, এখানটা আমরা যাচ্ছিলাম, আচমকাই হামলাটা করলো। কি চাইছো? আমরা এখানটা চাইছি কালকে এখানে আগামীকাল অনিকেন্দ্র সরকার এবং আবির দাস এই দুইজনকে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করেছে। শিলিগুড়ির পলিটেকনিক কলেজ থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।